হ্যালো হ্যাঁ, হ্যালো। আপা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঝর্ণা আপু না? হ্যাঁ, ঝর্ণা আপু বলতেছি, বলেন ভাই। আচ্ছা, আপনি 2 মাস হলো আপনি কোথায় গেছেন, কিস্তি দেন না মানে? ভাই, আমার সংসারে খুব টানাটানি চলতেছে ভাই, আমার খুব বিপদ। আপনার টানাটানি চলতেছে, এটা তো আপনার আগে ভাবা উচিত ছিল। আপনার টাকা তোলার আগে আপনি এই কথাটা বললে তো ভালো লাগতো। না ভাই, আমি তো শুরু থেকে কিস্তি ঠিক মতোই দিয়ে আসছি, আমার এখন একটু সমস্যা যাইতেছে ভাই। আমার হাজবেন্ড তো কাজকর্ম করতেছে না, অসুস্থ মানুষ, তো এজন্য আমি ভাই দিতে পারি নাই। তাই? হ্যাঁ ভাই, একটু স্যাক্রিফাইস করেন না ভাই। এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি তো বিয়ের আগে অনেক ভালো ছিলেন, অনেক বড় বড় কথা বলছিলেন যে বিয়ে করব, স্বামী এটা হবে, স্বামী ওই হবে, সি হবে, হ্যান হবে, ত্যান হবে। কেন এখন বিয়ে করার পর স্বামী আপনাকে ভাত দেয় না, কাপড় দেয় না, আপনার অভাবের মধ্যে রাখছে কেন? আসলে কি করব, আমি তো আসলে বুঝতে পারি নাই। সে তো বিয়ের আগে ভালোই ছিল, আমি তো ভালোই দেখছি। এখন দেখেন, আমার সাথে যে অর্নামেন্ট ছিল, গহনাগুলো, আমার কানের দুল, হাতের চুড়ি, সেগুলি পর্যন্ত সে নিয়ে বিক্রি করে জুয়া খেলছে। তাহলে এখন বলেন আমি কি করতে পারি? আপনার তো অনেক কিছু করার ছিল। না ভাই, সত্যি সত্যি আমি আসলে এখন দিশেহারা হয়ে গেছি, দেখেন। এই জন্য আমি আপনার কিস্তিও বাকি করে ফেলছি, আমি দিতে পারি নাই। এখন যদি আমার কিস্তির যে যত মাস্টার স্যারেরা আছে, এরা যদি সবাই যদি আপনার বাসায় যায় টাকা আদায়ের জন্য, তাহলে তো আপনার ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে চলে আসবে তখন। ভাই প্লিজ ভাই, একটু স্যাক্রিফাইস করেন, আপনার হাতে অনেক ক্ষমতা আছে আমি জানি, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন। হ্যাঁ পারবো তো, কিন্তু আসলে আমি তো এইরকম তো কিছু করতে পারবো না যে আপনার টাকাটা মাফ করে দিব। না ভাই, একটু দেখেন না ভাই, আমার জন্য কিছু একটা করেন ভাই। কিস্তি টাকা আমি দিতে পারবো না, আমার সে সামর্থ্য নাই ভাই, প্রয়োজন আপনি আমাকে নিয়ে যান। আপনাকে নিয়ে যে আমি কি করবো বলো? আপনাকে নিয়ে যেতে বসে বসে খেলে ভাত দেওয়া ছাড়া তো আমার কোনো বুদ্ধি নেই। আমার আমার মাথায় কোনো বুদ্ধি নাই ভাই, আমি কিছুই করতে পারতেছি। আর এখন যে চালের দাম, আপনাকে নিয়ে বসে থেকে খাওয়ালেও তো আমার লস। কিছুই করার নাই ভাই, আমি কি করবো তাহলে, আমার দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আপনার দেওয়ার পরিস্থিতি অনেকই আছে, যদি আপনি একটু মানে উল্টায়া পাল্টায়া কথা বলেন তাহলে আপনার দেওয়ার পরিস্থিতি পাবে। ভাই আমার কিস্তি মানে আমি যাতে না দিতে হয় সেরকম একটা কিছু করেন ভাই। যদি কিছু না দিতে হয়? হ্যাঁ, যাতে না দেওয়া লাগে বা এরকম যদি মাফ করে হ্যাঁ হ্যাঁ তাহলে। কিস্তি তো মাফ হবে না, কিস্তি মাফ করার মতো ইয়া নাই। তবে আপনার কিস্তি আপনি হয়তো এই মাসে দিলেন না, সামনে মাসে দিতে হবে, এইরকম কিছু করতে পারবো, কিন্তু আপনার কিস্তি মাপ দেওয়ার মতো হিসাব আমার কাছে নেই। ভাই একটু স্যাক্রিফাইস করেন ভাই প্লিজ। আরে শোনেন শোনেন, আপনি যেভাবে বলতেছেন স্যাক্রিফাইস করা, এটা আমার পক্ষে সম্ভব না। তবে আপনি এই মাসে দিলেন না, আমি সামনে মাসে দিতে হবে, এইরকম যদি হয় তাহলে আমার সাথে আপনি একটা শেয়ারে আসতে পারেন। ঠিক কিরকম একটু বলেন। যদি বলি তাহলে কিন্তু সেটাই করতে হবে। না একটু একটু বলেন প্লিজ। বলবো, ঠিকই আছে, এত অস্থির হওয়ার কিছু নাই, কিন্তু বললে সেটাই করতে হবে, আর যদি না হয় তাহলে কিন্তু কিস্তি দিতে হবে। আপনি 1 মাসের সময় দিচ্ছেন, আবার বলছেন, আসলে মানে আমার মাথায় ঢুকতেছে না ভাই, সত্যি আমি একটু টেনশনে আছি, প্লিজ বলেন। আপনাকে মাসে একটা মাস সময় দিতে পারি, যদি আপনি বোঝেন না, আপনি বললেন না যে আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ আমি যাব, ঠিক আছে, তাই বলে মাত্র 1 মাস সময়, তাহলে এর বিনিময়ে কি শুধু 1 মাস সময় হয়? আমি যদি আপনার কাছে যাই সেখানে তো কি বলবো আর, আসলে আপনাকে আমার বলার মতো। আচ্ছা, আমাকে বলতে হবে না, আমি আপনাকে এইটুকু সুবিধা দেবো, আর যদি না হয় তাহলে আমি সব কর্মিক নিয়ে যাবো আপনার বাসায়। ভাই প্লিজ এইভাবে অপমান করেন না ভাই, কারণ আপনার বাবা অনেক মানি একটা লোক, আপনি ভালোবেসে বিয়ে করছেন একটা গরিবের ছেলেকে। এখন যদি সব কিছু জানে শুনে আপনার বাবা যদি কিছু করে বসে তখন আপনার কষ্ট লাগবে। না ভাই প্লিজ একটু স্যাক্রিফাইস করেন ভাই, এতটা নিষ্ঠুর হইন না। নিষ্ঠুর তো আমি হই নাই, কিন্তু আমার কথায় রাজি হতে হবে। ঠিক আছে, আমি আপনার কথায় শোনার চেষ্টা করব। না না, শোনার চেষ্টা করলে হবে না, আমি মাস্টার, আমি কিস্তির মাস্টার, আমার টাকা আমাকে আপনাকে দিতেই হবে। আর যদি না দেন তাহলে আমি 1 মাস সময় দিব, তাহলে 1 মাসের মধ্যে আমার সাথে একটা কিছু ওই যে ফুটবল ক্রিকেট এগুলো খেলতে হবে। ভাই প্লিজ আমাকে 1 মাস না, তাহলে অন্তত আরো 1 মাস সময় বাড়াই দেন আমাকে প্লিজ। না না না, 2 মাস সময় দেন আমাকে। 2 মাসের সময় দিলে যদি আপনি আমার কিস্তি না দিয়ে যদি পলায়ে যান তখন আমি কারা ধরতে যাব? না ভাই আমি পলাবো না, আমি তো আপনার ওখানে যাব, আমি আপনার সাথে দেখা করব। আপনি আপনাকে আমি বলতেছি আপনি আমাকে নিয়ে যান, আপনি বুঝতেছেন না কত বড় মানে আমি নিজেকে তুলে দিচ্ছি আপনার হাতে। হ্যাঁ সেটা বুঝতেছি তো, কিন্তু আসলে আপনাকে আমি নিয়ে আসবো, যে বললাম না শুধু খেলে ভাত কাপড়ে দিতে হবে, তাছাড়া তো আমি বিনিময় কিছু পাবো না আপনার কাছে। আর যদি আপনি বিনিময় সব কিছু শেয়ার করেন আমার কাছে, তাহলে তো শুধু খেলে 1 মাস 2 মাস কেন, আপনার কিস্তি দেওয়া লাগবে না। ভাই একটু বলেন না প্লিজ, আমি আসলে সত্যি কথা বিশ্বাস করেন, আপনি এখন যেমনটা চাবেন আমি এখন তেমনটাই করতে রাজি আছি, এখন কিছুই করেন, আমার কিস্তি দেওয়ার মতো সত্যি কোনো সামর্থ্য নেই।
হ্যাঁ, এখন তো মাথা নত হয়ে গেছে আপনার, আপনাকে তো এখন হালতে হবে। আচ্ছা, আপনি আমাকে সময় দিতে পারবেন? হ্যাঁ ভাই, আমি পারবো সময় দিতে, কিন্তু তারপর আমি আসলে অপমান হতে চাইতেছি না। এখন আপনি যদি সময় দেন তাহলে আমি আপনার কিস্তিটা হয়তো মাপ দিতে পারি। ভাই প্লিজ একটু দেখেন না কিভাবে মাফ করা যায়, কারণ আমি আসলে সত্যি আমি কিস্তি দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নাই। তাই তো দেখতেছি আপনার তো যে অবস্থা। আপনি এক কাজ করেন, এখন আপনার স্বামীকে আপনি ডিভোর্স দিয়ে দেন। ভাই হঠাৎ করে বললে কি আর, মানে ডিভোর্সের বিষয়টা মানে একটু পরে আমরাই চিন্তাটা করি না হয়। আরে না না, আগে ডিভোর্স দিতে হবে। তাছাড়া আপনি একজনের সংসারে আছেন, আর ওখান থেকে আপনি আমার কাছে আসবেন, এটা একটা মানে পাপের কাজ হয়ে যাবে না? হ্যাঁ সেটা ঠিক আছে ভাই, কিন্তু তাহলে আপনি মানে কিস্তিটা যদি মাফ করে দিতেন বা এই টাইপের কোনো কিছু তাহলে না হয় আমি চলে আসতাম। আরে আপনার কিস্তিতে মাফ করে দিব, কিন্তু আপনি যদি একটু ওর কাছ থেকে সরে চলে আসেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। যদি এটা অনেক কষ্টের ভাই সত্যি কথা, কিন্তু তারপর অপমানের হাত থেকে বাঁচার জন্য হয়তো আমাকে তাই করতে হবে, এখন কিছুই করার নেই। আপনি যদি তাই করতে থাকেন তাহলে আমিও আপনার জন্য তাই করব, আর যদি আপনি না করেন তাহলে আমার পক্ষে সম্ভব না। কারণ আমার একটা সিদ্ধান্তের জন্য যদি সবাই ভালো থাকে এটাই আমাকে এখন করতে হবে, কিছুই করার নেই। অবশ্যই সবাই ভালো থাকবে, কেন ভালো থাকবে না, কিন্তু আপনার ভালোর জন্য সবাই ভালো থাকবে, শুধু আপনাকে ভালো রাখার জন্য। হ্যাঁ আমাকে সেটাই বোধহয় করতে হবে এখন, কিন্তু বিনিময়ে বুঝতেই তো পারতেছেন একটু। হ্যাঁ স্যার, আসলে আর আমি এখন আর শুনতে চাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। না না, এখানে কষ্টের কিছু না, কষ্ট তো মাত্র শুরু হইবে আপনার। যদি রাতকে রাত যদি থাকেন তাহলে তো আরো কষ্ট বেড়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন তো হাজার কষ্ট হলেও তো আপনাকে সইতে হবে, তাই না? জি স্যার। তাহলে এখন সেটা যদি মেনে নিতে পারেন তাহলে দেখেন আমি আপনার কিস্তি মাফ করে দেবো, আর যদি না হয় তাহলে আমি সব শ্রমিক ইয়ার থেকে না নিয়ে ভাই যাই। প্লিজ, আপনি ওইভাবে এখন ওই পদক্ষেপে যাবেন না প্লিজ, আমি আসছি। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে এখন? না এখনো বিয়ে শাদী হয় নাই, বাচ্চা হয় নাই? আমার বিয়ে শাদী হয়েছে তো। হ্যাঁ ওটাই বলতেছি, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা হয় নাই? না বাচ্চা হয় নাই এখন। তাহলে তো মজা হয়ে গেল। আর শোনেন, আপনার বাচ্চা যদিও হয় নাই তাহলে ওকে ডিভোর্স দেন আপনি, আপনার কিস্তির দায়িত্ব সব কিছু আমি নেব, আপনি কেন কষ্ট করে থাকতে ওর কাছে? জি আচ্ছা ঠিক আছে, কিছুই এখন করার নেই, আসলে চলেই আসতে হবে আমাকে। তাই আপনার মান সম্মান বাঁচাতে গিয়ে যদি যেটা করতে হয় সেটাই কিন্তু করবেন, কিন্তু কিছু আগে দেখলাম আপনার দরজায় কে যেন ঠোকা দিল, কে সেটা তো আসলে বলতে পারি না, আমি তো এখনো খুলিনি, খুললে না দেখতে পারবো, বুঝতে পারবো কে আসছে। ও এখনো বুঝতে পারেন নাই তাহলে? না হয়তো বা আমার হাজবেন্ড আসতে পারে। ইহে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যখন হাজবেন্ড এসে পড়েছে তাহলে তার বেশি কথা বলতে পারবো না। হ্যাঁ আপনি প্রস্তুতি নিয়ে সারা রাতে চিন্তা ভাবনা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি আপনি রাজি হন তাহলে সকাল 8টার দিকে আমার ফোন দিন। ওকে আচ্ছা ভাইয়া, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ।